আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব কিভাবে কম্পিউটার আবিষ্কার হয়েছে। যদি প্রশ্ন করি কম্পিউটার আবিষ্কারক কে, এর উত্তর হবে ব্যাপক, কারণ কম্পিউটার কোনো একক ব্যক্তি আবিষ্কার করে নাই। 4000 বছর আগে চীন দেশের অ্যাবাকাস নামক একটি যন্ত্র আবিষ্কার হয়, যাকে কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয়ে থাকে। চার্লস ব্যাবেজ 1833 সালে অ্যানালিটিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার উপর ভিত্তি করে এই আধুনিক কম্পিউটার আবিষ্কার হয়েছে। তাই কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে বলা হয়ে থাকে। মূলত কম্পিউটার সফলতা পায় 1930 সালে। 1936 সালে প্রোগ্রামেবল কম্পিউটার প্রথম আবিষ্কার হয়। 1943 থেকে 1945 সালে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ENIAC বা ENIAC কম্পিউটার আবিষ্কার হয়। যাই হোক, এইভাবেই পরবর্তীতে দ্রুততার সাথে কম্পিউটার উন্নতি সাধিত হয়। এই ছিল আজকের আবিষ্কারের সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।